আন্তর্জাতিক ভাবে স্ট্যান্ডার্ডটা তৈরি করা যায়, যাতে এটা একটা আন্তর্জাতিক নৌবন্দরে পরিণত হয়। এটার জন্য ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের কতগুলো প্রজেক্ট ছিল, যার মধ্যে এটা একটা উন্নয়ন করা হবে। একটা করার জন্য বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা নিয়ে অসুবিধা ছিল, সেটাকে আমি দূর করেছি এবং দূর করাতে BIWTA এখন এখানে কাজটা শুরু করে দেবে। অল্প সময়ের মধ্যেই কাজটা শুরু হবে। সেই কাজ এখানে যেটা হবে, সেখানে তিনটা পন্টুন হবে। একটা হবে লঞ্চ ঘাটের জন্য, একটা মালামাল নামানোর জন্য, একটা হবে যারা এই স্পিড বোটে ব্যবসা করছেন তাদের জন্য প্রপার ঘাট হবে। এইরকম ভাঙ্গাচোরা অর্ধেক পড়ে যায়, অর্ধেক পড়ে না, যাতে দিন রাতে ব্যবহার হয়। কনভেয়ার বেল্টের সাথে মালামালগুলো উপরে আসবে, এখান থেকে ট্রাকে। এটা হচ্ছে পরিকল্পনা মোটামুটি। এই পরিকল্পনাটা বেশ কিছুদিন থেকে ঘুরছিল, সেটা অন্তত আমার সৌভাগ্য যে আমার হাতে এটা শুরু হয়েছে। কালকে আমি এই প্রকল্পটাকে, আমি যেহেতু মন্ত্রণালয়ের ডিক্টের মধ্যে ছিল, সাইন করে দিয়ে আসছি, আজকে ওয়ার্কটা চলে যাবে। হয়তো আপনি 7-10 দিনের মধ্যে এখানে কাজটা করতে পারেন। এখানে সাময়িক অসুবিধা কিছু হতে পারে, যারা এভাবে এখন যাতায়াত করছেন, সেটা সাময়িক অসুবিধা হবে। আমি আশা করি যে বৃহত্তর স্বার্থে আপনারা সেই সাময়িক অসুবিধা থেকে মেনে নেবেন। আর এটা শেষ করতে হবে আমাদেরকে এই বছরের, মানে এই বছর মানে এই আগামী বছরের ডিসেম্বরের মধ্যে। শেষ না করলে এই টাকাটা আমরা যাবো, আশা করি হবে না, সব তৈরি আছে। এখন যেটা দরকার, এখন লোকাল লোকজনের কোঅপারেশন দরকার। আপনাদের বুঝতে হবে যে এখানে অনেকে মনে করছেন যে এইখানে যদি এই দোকানগুলো ভাঙা পড়ে, এই দোকানগুলো যাদের অরিজিনাল কাগজপত্র আছে, আমি বলে যাচ্ছি এখানে, এখানে ইউনু মহোদয় আছেন, উনি নতুন আসছেন, নতুন আশা করি পুরো প্রজেক্টের সময় থাকবেন। যার যার কাগজ আছে, হতিয়ান আছে, তার জন্য কোনো অসুবিধা হবে না, ওনাদেরকে কম্পেনসেশন দেওয়া হবে। যেটা বলছি যে এটা বিশ্ব ব্যাংকে অর্থায়ন, তারা নিজেরাই দেখে গেছে। যা যা মনে করেন যে এই ফাঁকে উঠিয়ে ফেলেছে, তাদের হয়তো কম্পেনসেশনভাবে দেওয়া যাবে না, কিন্তু আমি চেষ্টা করব তাদেরও যাতে একটা সুরাহা হয়। আর অনেকে বলছেন যে এতগুলো লোক ওখানে খেটে খায়, সেই লোকগুলো আরও বেশি খেটে খাবে, আরও বেশি লোক দরকার হবে, এবং এটা পূর্ণাঙ্গভাবে চালু। এটা কিন্তু পুরোটাই বাংলাদেশ গভর্নমেন্টের। উল্টা পাশে যেটা হচ্ছে, সেটা আপনারা জানেন যে ভারতীয় একটা লোন প্রোটোকল আছে, সেই লোন প্রোটোকল হিসাবে উল্টো দিকে যেটা হচ্ছে, যেটা এখন আমি দেখতে যাব। এটা এখন পর্যন্ত টেন্ডার হয়ে গেছে, ওটা মাত্র টেন্ডার, ওটা কিন্তু ভারতীয়দের, সম্পূর্ণ ভারতীয়দের এলওসি। হ্যাঁ, বাংলাদেশ কিন্তু তাদের কন্ট্রাক্টর তাদের হবে, ওই কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ হবে, কাজ করবে কিন্তু বাংলাদেশে, তাদের ওটা হচ্ছে মানে প্ল্যাটফর্ম করে রাস্তা করবে এবং আখাউড়া দিয়ে তারা মালামাল নেবে। এটা আগের সরকারের সাথে চুক্তি হয়েছিল, এই চুক্তিটি অনেক দূর এগিয়ে গেছে, কাজেই বাংলাদেশিরাও ব্যবহার করবে, ভারতীয়রাও ব্যবহার করবে। এটা হলো মানে মূল ভৈরবের উন্নতির প্রকল্প, এবং ভৈরবের কার্গো টার্মিনালও হবে, যেখানে বলেন আশুগঞ্জ কার্গো টার্মিনাল, সব কিছু মিলিয়ে ভৈরবের এই অঞ্চলের চেহারা বদলে যাবে। স্যার, কত টাকা প্রজেক্ট এটা? এটা এদিকে হচ্ছে 97 কোটি, চারটা ঘাট মিলে 97 কোটি, শুধু এটা আরও আছে। এটা ম্যাক্সিমাম 35-30। স্যার, আমার একটা প্রশ্ন ছিল, এখানে ভৈরবের সারের গুণমান আছে এবং পদ্মা